অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃশ্চিক রাশি ডিসেম্বর 2020 কেমন যাবে এই ভিডিওতে আমি একটি আপনাদের সামনে অগ্রিম পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ বৃশ্চিক রাশি এটি মাসিক রাশিফলের ভিডিও, অর্থাৎ ডিসেম্বর মাসে কোন কোন দিকে আপনাদের শুভ এবং কোন কোন দিকে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এটি ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। দেখুন, অনেকে বলছে যে স্যার আমার মিলে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে আবার খুব কম মিলছে। এই জায়গাটা কি ডিপেন্ড করে জানেন? আপনার বাই বার্থ চার্ট এবং বর্তমানে আপনার যা গ্রহের গোচর অনুযায়ী কিন্তু এই রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। এবং আপনাদের যদি শুভ দশা অন্তর্দশা যদি পারমিট করে, তাহলে বর্তমান গ্রহের গোচরের সাথে কিন্তু আপনারা এই যে রাশিফলটি, যে মাসিক রাশিফল আপনার সামনে প্রেজেন্ট করা হচ্ছে, সেটা কিন্তু আপনাদের মিলতে বাধ্য। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার কাছে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান, অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন, সেখানে সমস্ত কিছু ক্রাইটেরিয়া আপনারা জানতে পারবেন। শুরু করা যাক, বৃশ্চিক রাশি ডিসেম্বর 2020 কেমন যাবে তারই আলোচনা এই ভিডিওতে থাকছে। দেখুন, বর্তমানে যে গ্রহের গোচর, অর্থাৎ ডিসেম্বরের যা গ্রহের গোচর অনুযায়ী বৃশ্চিক রাশির ক্ষেত্রে, প্রথম আমি আসি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, বৃশ্চিক রাশির শরীরগত দিকটা কিন্তু আপনাদের ভালো দেখা যাচ্ছে, শারীরিকগত অর্থাৎ শরীরের পার্টটা কিন্তু আপনাদের এ মাসে ভালো যাবে। এ মাসে আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং যারা রাজনৈতিক সেক্টরে আছে তাদের ক্ষেত্রে খুবই শুভ মাস হতে চলেছে এই ডিসেম্বর 2020 বছরের শেষ মাস, সেরা সেরা মাস হতে চলেছে যারা রাজনীতিতে আছে। অর্থাৎ 2020 ডিসেম্বর রাজনীতির ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ এবং সুবিধাগুলো কিন্তু আসবে বৃশ্চিক রাশির জন্য। এইবার আসি লাভ লাইফ। লাভ লাইফের ক্ষেত্রে প্রেমজ জায়গাটার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ নতুন প্রেম আপনাদের আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি এবং পুরাতন প্রেম ফিরে আসার কিন্তু সম্ভাবনা থাকছে। যদিও আপনাদের পঞ্চম ভাব, আপনাদের একাদশ ভাব, আপনাদের দ্বিতীয় সপ্তমের কানেকশান এবং আপনাদের রাশিচক্রের শুক্র, চন্দ্র এবং মঙ্গল কেমন আছে, সেগুলো পজিশন কিন্তু দেখা একান্ত দরকার। এবং পঞ্চম ভাবে কোনো পাপগ্রহের দৃষ্টি নেই, তো এই জায়গাগুলো দেখলে প্রেমের জায়গাটা আপনারা শিওর সফলতা কিন্তু পাবেন। এবার আসি আপনাদের ম্যারিড লাইফ। দাম্পত্য জীবন কিন্তু আপনাদের সুখের যেতে চলেছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে, দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এবং আপনারা এ মাসে লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু আপনাদের তৈরি করছে এবং ভাগ্যের সহায়তা, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন বৃশ্চিক রাশি, অর্থাৎ আপনাদের যেটা ভাগ্যের দ্বারা হয়। এবং দেখুন, আপনাদের বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির সপ্তমভাবে পড়ায়, সেক্ষেত্রে কী হচ্ছে, আপনাদের ক্ষেত্রে শুভ বিবাহ অর্থাৎ গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু তৈরি করছে। অর্থাৎ এই সময় যারা বিয়ের ব্যাপারে এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন বিয়ের ব্যাপারে, তারা কিন্তু বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে পারেন, অর্থাৎ গাঢ় বিবাহের যোগ বৃশ্চিক রাশি কিন্তু তৈরি করছে। অর্থাৎ এই সময়টা আপনাদের জন্য খুব প্রশস্ত মাস হতে চলেছে, অগ্রহায়ণ মাস বিবাহের ব্যাপারটাতে। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের রাশিচক্রে বিবাহের ভাব কেমন আছে সেটা দেখা দরকার, সেক্ষেত্রে কিন্তু শুভ ফলগুলো আপনারা পাবেন। কর্মকেন্দ্রিক জায়গাটা আপনাদের বলি, দেখুন কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, যারা নতুন কর্ম পাবেন, কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে ডিসেম্বর 2020 বৃশ্চিক রাশির জন্য। কিন্তু আপনাদের ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, ভাইয়ের সাথে সমস্যা, এই জায়গাটা আসবে। যারা টেলিফোন ডিপার্টমেন্টে কাজ করছেন,
টেলিকমের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা গ্ল্যামার দুনিয়াতে আছে অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো সময়, এবং যারা অ্যাডভোকেট ডক্টর তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বিশেষ লাভ কিন্তু দেবে। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সফলতা কিন্তু আপনারা পাবেন, নতুন ব্যবসা আপনাদের শুরু হবে বা ব্যবসার ক্ষেত্রে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পাবেন। বিদেশের সাথে যারা যুক্ত আছে, বিদেশের সাথে রত আছে ব্যবসাতে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, বিদেশ থেকে আপনাদের অর্থ কিন্তু আসবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে অত্যাধিক শুভ ফল কিন্তু নির্দেশ করছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে। সন্তান সুখের জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করছে, সন্তানের জায়গাটার ক্ষেত্রে আপনাদের খুব ভালো সময় কিন্তু এই ডিসেম্বর মাস কিন্তু দেখা দিচ্ছে। পারিবারিক সুখের জায়গা আপনাদের তৈরি হবে, পরিবারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, ভূমি বাহন সুখ কিন্তু আপনারা এই মাসে পাবেন, অর্থাৎ বছরের শেষ মাসে কিন্তু আপনারা ভূমি বাহন থেকে সুখ কিন্তু পাবেন। আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ সে লটারি থেকে হোক, শেয়ার থেকে হোক, ফাটকা থেকে হোক, ট্রেন্ডিং থেকে হোক, বা আপনাকে কেউ সাহায্য করলো বা কোনো সূত্র থেকে আপনি অর্থ পেলেন সেই জায়গা থেকে, এই যে অর্থ পাওয়া যে কোনো সূত্র থেকে হোক অর্থ পেলেন, এটা কিন্তু আপনাদের প্রাপ্তির জায়গাটা বিশেষভাবে প্রশস্ত কিন্তু করছে, এটা কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু হবে, যারা কসমেটিক ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো, যারা এমনি ছোটোখাটো ব্যবসা করছে ব্যবসার কারোবারের ক্ষেত্রে কিন্তু এই মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা কিন্তু নিয়ে আসবে। এবং এর সাথে সাথে আপনাদেরকে জানাই, আপনাদের কেরিয়ারের সাথে সাথে আপনাদের যারা উচ্চ শিক্ষারত তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, অর্থাৎ উচ্চ শিক্ষাতে যারা পিএইচডি বা হায়ার লেভেলে পড়াশোনা করবে বা যারা মাস্টার্স করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ লাভ কিন্তু আপনাদের আসবে। আপনাদের কোনো শুভ সংবাদ এই মাসে কিন্তু আসবে, অর্থাৎ খুশির জোয়ারের সংবাদ কিন্তু এই মাসে আসবে। কোনো মাঙ্গলিক ক্রিয়া, মাঙ্গলিক কাজকর্ম কিন্তু আপনাদের এই মাসে দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু এই মাসটিতে বিশেষ লাভ এর জায়গাটা কিন্তু প্রশস্ত করবে। নতুন কিছু কেনা, অর্থাৎ কোনো জমি কেনা বা জায়গা কেনা বা ফ্ল্যাট কেনা বা গাড়ি কেনা, অর্থাৎ তার জন্য আপনার টাকা অ্যাডভান্স করা সেই জায়গাটা কিন্তু তৈরি করছে, অর্থাৎ কিছু কেনার জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু তৈরি করছে। যারা গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ যারা কন্ট্রাক্টরের সাথে যুক্ত আছে বা গভর্নমেন্টের সঙ্গে রিলেটেড যারা কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু কাজের অপরচুনিটিগুলো কিন্তু বিশেষভাবেই আসবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। যারা এনজিওতে আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা টিউশনি করে পড়িয়ে জীবিকা নির্বাহ করে তাদের ক্ষেত্রে ভালো, যারা ছোটোখাটো ব্যবসা করে ধরুন সবজি আছে বা আপনার আমি গ্রাউন্ড লেভেলের কথা বলছি, বা যারা মাছ বিক্রি করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ কিন্তু লাভ কিন্তু আপনাদেরকে দিবে, অর্থাৎ এই সময় যথেষ্ট সুযোগ কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছে আটকে আছে, দীর্ঘদিন ধরে আটকে আছে এই জায়গাটার কাজ আপনাদের কিন্তু হবে, দীর্ঘদিন ধরে আটকে আছে সেই কাজগুলো কিন্তু আপনারা রিকভারি কিন্তু করবেন এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে তৈরি করছে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এ মাসটাতে যথেষ্ট লাভের জায়গা এবং সফলতার জায়গা কিন্তু এই মাসে তৈরি করছে, এবং আপনারা এ মাসে আপনাদের বন্ধুবান্ধব থেকে সহযোগিতা পাবেন, আপনাদের আত্মীয় স্বজনের থেকে সহযোগিতা পাবেন, এবং আপনাদের ফ্যামিলির সাপোর্ট যেটাকে বলে ফ্যামিলির দিক থেকে সাপোর্টের জায়গাটা কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু এ মাসে পাবেন, অর্থাৎ আপনারা ফ্যামিলিগত দিকটাতে কিন্তু যথেষ্ট আপনাদের এ মাসে কিন্তু শুভ হতে চলেছে। দেখুন, প্রথম কথা আপনাদেরকে জানাই, বৃহস্পতি, আমি বারবার বলছি, বৃহস্পতি যেভাবে বসে তার থেকে যে ভাবের উপর দৃষ্টি দেয় সে ভাবগুলো কিন্তু গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে, অর্থাৎ
যে যে ভাবের উপর কিন্তু দৃষ্টি দেয় সে সে ভাবগুলো কিন্তু গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এ মাসে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে, সাকসেসের জায়গা তৈরি করছে, নতুন কর্মযোগ সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি করবে, এই জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু করবে। এবং যারা ভাবছেন যে নতুন ব্যবসা শুরু করবেন, সেই ব্যবসার জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য কিন্তু বিশেষভাবে প্রশস্ত হবে। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য ডিসেম্বর 2020 ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, ভাগ্যের সাহায্যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু তৈরি করে গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, কাজের সুযোগ কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রি যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট কাজের সুযোগ আসবে। গ্ল্যামার দুনিয়া বা মডেলিং অ্যাক্টিং বা যাদের বিউটি পার্লার আছে, অর্থাৎ বিউটি পার্লার আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে আপনাদের ব্যবসাতে কিন্তু যথেষ্ট জায়গাটা কিন্তু প্রশস্ত করবে, ভালো জায়গার দিকটা কিন্তু যথেষ্ট আপনাদের প্রশস্ত করবে। দেখুন, যাদের গাড়ির ব্যবসা আছে গাড়ির ব্যবসাতে ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দিবে। অর্থাৎ আপনাদের কেনা বেচাটা, অর্থাৎ বিক্রি সেলিংয়ের ভাবটা কিন্তু যথেষ্ট বাড়বে। যাদের নিজস্ব পেট্রোল পাম্প আছে বা যারা স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছে, পেট্রোল পাম্প স্টক বিজনেস হার্ডওয়্যারের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। যারা গার্মেন্টসের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এই এই যে ব্যবসার জায়গা সেক্টরগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে, অর্থাৎ আপনাদের বিক্রি সেলিংয়ের জায়গাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশির জন্য এই ডিসেম্বর 2020 আপনাদের ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেটা কিন্তু হবেই হবে। এবং এডুকেশন দিকটা আপনাদের যথেষ্ট ভালো, নতুন কর্মের যোগ সৃষ্টি করছে। এবার আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনারা এ মাসে কী করবেন। আপনারা যদি এ মাসে হনুমানজির উপাসনা করতে পারেন, অর্থাৎ আপনারা যদি সকালে মঙ্গলবার দিন সকালে স্নান করে আপনারা যদি হনুমান চল্লিশ পাঠ করতে পারেন এবং চ্যামিলি তেলের প্রদীপ যদি দিতে পারেন হনুমানজিকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ লাভ কিন্তু আসবে। অর্থাৎ আপনাদের এ মাসে বাধা বিপত্তি আটকে থাকা যে এতদিন ধরে হয়ে আসছিল সেই জায়গাগুলো কিন্তু আপনাদের কেটে আপনারা স্মুথ রাস্তা দিয়ে যাবেন।